আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রেসিং পিজনের বেবিরা বয়স হয়ে যাওয়ার পরেও যদি না খায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী। সো এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। সো ফ্রেন্ডস, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনে যে তিনটা বেবি দেখতে পাচ্ছেন এর মধ্যে গ্রিজেল এবং রেড সেকার যে বেবিটা, এটা হচ্ছে একই জোড়ার বেবি। আর সাইডে যে ব্লুবারটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল। নিশ্চয়ই আপনার অনুমান করতে পারছেন সিঙ্গেল বেবিটার বয়স কতটা কম। এত অল্প বয়সে সে কিন্তু নিজেই খাবার খাচ্ছে। সো আমরা যারা নতুন ফেন্সিয়ার রয়েছি আমরা অনেক ভুল করে থাকি। রেসার বেবিদের বয়স যখন 20 থেকে 22 দিন হবে তখন তাদের বাবা মা থেকে তাদেরকে আলাদা করতে হবে এবং এই ছোট বেবিদের সামনে খাবার দিয়ে রাখতে হবে। যখন ওর পেটে ক্ষুধা লাগবে সে কিন্তু নিজেই খাবার খাবে। দেখবেন যে আপনি 20 থেকে 25 দিনের মধ্যে বেবিগুলো সম্পূর্ণ খাবার খাওয়া শিখে গেছে। এখন নতুন ফেন্সিয়ার আমরা যারা রয়েছি অনেক ভুল করে থাকি। আমরা বেবিদেরকে আমরা আলাদা করি 1 মাসের পরে। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন 20 থেকে 22 দিন এই সময়ের মধ্যে বেবিদেরকে যদি আলাদা করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তারা কিন্তু খাবার খাওয়া শিখে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বেবিদের রুচি নাই, এক্ষেত্রে করণীয় কী? অনেক ভিডিওর মধ্যে সম্পর্কে আমরা আলোচনা করেছি, যদি কবুতরের রুচি না থাকে সেক্ষেত্রে 1 থেকে 5 দিন প্রতি মাসে 1 থেকে 5 দিন আপনারা কারমিনা দিবেন, লিটারে 5 ml করে দিবেন। ইনশাল্লাহ এটা কম বেশি যদি করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এটা কোনো সাইড ইফেক্ট নাই। আপনারা 5 ml দিতে পারেন, 3 ml দিতে পারেন অথবা 2 ml দিতে পারেন। প্রতি মাসে যদি আপনারা 1 থেকে 5 দিন কারমিনা দেন সেক্ষেত্রে বড় কবুতরের রুচি ঠিক থাকবে এবং ছোটো যে বেবিগুলা তাদের রুচি ঠিক থাকবে। সো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনারা ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাদের বলছি না যে 22-23 দিনের মাথায় বেবিদেরকে সম্পূর্ণ আলাদা করে দিবেন, তা কিন্তু নয়। 1 থেকে 2 ঘন্টা আপনারা তাদের বাবা মা থেকে আলাদা করে রাখবেন, সেক্ষেত্রে খুব দ্রুত খাবার খাওয়া শিখে যাবে। অনেক সময় দেখা যায় বেবিদের বয়স 15 থেকে 20 দিন যখন হয় তখন আবার ডিম দিয়ে দেয়। সো ছোটো থেকে যদি আপনারা খাবার খাওয়া শিখান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না। সো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত ছিল। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।